এই হাবিবুল আউয়াল কমিশনের যে নিষেধাজ্ঞা জারি দিয়ে করেছিল সেই নিষেধাজ্ঞা আজকে আমরা ব্রেক করে দিয়েছি, ভন্ডুল করে দিয়েছি। ইনশাল্লাহ আগামীতে এটার বেগবান হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলছেন যে বাংলাদেশে একটা আরব বসন্ত হবে। তার আগে এদেশের প্রধানমন্ত্রী বলেছে মার্চের মধ্যে এদেশে একটা দুর্ভিক্ষ হবে। তার মানে হলো এ সমস্ত সবকিছুই তাদের বানানো। হ্যাঁ, সত্য কথা হলো আমাদের দেশটা পরিচালিত হয় ভারতের রয়ের দ্বারা, মোদী এবং তার সরকার এবং অমিত শাহ দ্বারা। এই বাংলাদেশে নির্বাচন হবে, 40 থেকে 45টা আসন সেখানে র সেট করে দিয়েছে এবং রয়ের এই সেটিং এর মাধ্যমে এই আসনগুলি বন্টন করা হয়। আপনারা হরতাল সম্বন্ধে একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, যখন আয়োগ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এই সাবকন্টিনেন্টে, তখন আমরা পাকিস্তান ছিলাম, তখন দেখা গিয়েছিল যে যখনই এই দেশে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে বা কোনো অগ্নিসংযোগ হয়েছে, কোনো রাস্তায় ব্যারিকেড হয়েছে, মিছিল হয়েছে, আপনার সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, সাথে সাথেই দেখা গেছে আইব খান এবং তার দোসর মোনাইম খান, সবুর খান, ফকা খান, এরা সকলেই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই বলে দিত, দেখা না দেখা না দেখেও বলে দিত যে এই সমস্ত কর্মকাণ্ড আওয়ামী লীগ করছে, শেখ মুজিব করছে। এটা একটা চিরাচরিত বক্তব্য। আমরা 30 লক্ষ মানুষ শহীদ হওয়ার পরে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা পেয়ে আমাদের আশা ছিল যে এই ধরনের বক্তব্যগুলি প্রত্যাহার হবে এবং গণতান্ত্রিক বক্তব্য আমরা সরকার বা সরকারের প্রশাসন থেকে আশা করেছিল বাংলার জনগণ। কিন্তু দুর্ভাগ্য 52 বছর স্বাধীনতার পরেও এই দেশে আইয়ুবের মোয়ামের ভূত এই সরকারের ঘাড়ে চেপেছে। তারা সকালবেলা উঠেই প্রথমেই তাদের ভাষণ থাকে, এটা কে করেছে, বিএনপি করেছে, জ্বালাওপাড়ার নির্দেশ কোত্থেকে দিচ্ছে, লন্ডন থেকে বসে দিচ্ছে, বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশে ওটা হচ্ছে, সবকিছু কর্মগুলির সাথে বিএনপি বা তার সমমনা দলগুলি যারা আন্দোলনের মাঠে আছে তারা এগুলি করতেছে, এটা হলো তাদের বক্তব্য। আজকে রেল মন্ত্রী একটা বক্তব্য দিয়েছে, উনি দায়িত্বশীল রেলের মন্ত্রী, তিনি বলছেন যে গাড়িতে কেউ যাত্রী হিসাবে উঠে যদি অগ্নিসংযোগ করে তার রেল কর্তৃপক্ষের তার সেখানে কিছুই করার নাই। এই ধরনের একটা মন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য আমরা জাতির কাছে আশা করি না, জাতি আমরা তাদের কাছে আশা করি না। তারা অহনিশ, তাদের নিজেদের বানানো স্যাভারেজ এবং তাদের বানানো এই সমস্ত ষড়যন্ত্রকে আড়াল করার জন্য এক এক সময় এক এক বক্তব্য নিয়ে এই মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা তারা হাজির হন প্রেসের সামনে, বিভিন্নভাবে বলে যান। আমরা নিন্দা জানাই এবং আজকে যে কথাটা আপনি উত্থাপন করেছেন যে আমাদের হরতাল চলছে, পিকেটিং চলছে, বিক্ষোভ চলছে এবং হরতালের সপক্ষে আমাদের নেতা কর্মীরা এই অবৈধ তফসিল, অবৈধ নির্বাচন কমিশন, অবৈধ সরকার, অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সারা দেশব্যাপী মিছিল, মিটিং, স্লোগান দিচ্ছে এবং যেই হাবিবুল আউয়াল কমিশন যেই 144 জারি করেছিল রাজনীতির উপরে যে নির্বাচনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, আমরা আজকেও মিছিলের মাধ্যমে সেটা প্রমাণ করেছি। আমাদের নেতা কর্মী, বিরোধী দলের সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলি রাজপথে আছে এবং নির্বাচনের বিরুদ্ধে আমাদের বক্তব্য এবং ভোটাররা যেন নির্বাচনে উপস্থিত না হয় এই অবৈধ এবং সাজানো পাতানো, আমি এবং মামুন নির্বাচন বয়কট করার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি রাজপথে থেকে এবং উন্মুক্ত জায়গায় থেকে। সেখানে তাদের এই হাবিবুল আউয়াল কমিশনের যে নিষেধাজ্ঞা জারি দিয়ে করেছিল সেই নিষেধাজ্ঞা আজকে আমরা ব্রেক করে দিয়েছি, ভন্ডুল করে দিয়েছি। ইনশাল্লাহ আগামীতে এটার বেগবান হবে, আরো শক্তিশালী হবে এবং তারা যে পাতানো নির্বাচন করার জন্য আজকে এই সরকার ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থা থেকে তাদেরকে আমরা বিরত করতে বাধ্য করব এবং তারা বিরত হতে বাধ্য হবে। আজকে আপনার কাছে আবার বলি, সারা দেশে আজকে যে কথা হচ্ছে নির্বাচন নিয়ে, কিন্তু তা না, আজকে তো বাংলাদেশে না শুধু, সারা পৃথিবীব্যাপী একজন লোক হিরো হয়ে গেছেন রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সকল জায়গায় যোগাযোগ মাধ্যমে আজকে তিনি আলোচিত ব্যক্তি। তিনি হলেন এদেশের একজন সঠিক, সাচ্চা, ইমানদার ব্যক্তি,
জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গতকালকে তাকে কোর্টে এনেছিলেন। তার হাস্যোজ্জ্বল মুখ দেখেছে জাতি, কিভাবে পুলিশ অবরুদ্ধ হয়ে তাকে আদালতে নিয়ে হয়েছিল। 80 বছরের একজন মানুষকে এই সরকারের রোষানলে পরে রিমান্ডের আবেদন করা হয়েছিল, তা নাকচ হয়েছে আদালতে এবং জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে 3 দিনের মধ্যে। আমরা বলি যে এই বিজয়ের হাসি, এই ফখরুল ইসলামের বিজয়ের মুখ যেভাবে তিনি পরিস্ফুটিত করেছেন কালকে আদালতের সামনে, সেই রূপ দেখে আজকের আন্দোলন আরও বেশি বেগবান হয়েছে। সারা বিশ্ব বুঝে ফেলেছে যে তাদেরই একজন মন্ত্রী, দায়িত্বশীল দলের নেতা আব্দুর রাজ্জাক সাহেব যে কথা বলেছে সে কথাটা সর্বস্বই সত্য, শতভাগ সত্য এবং ইউনিভার্সাল ট্রুথ। এবং তারা এভাবে বিএনপিকে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য এই সরকার যে কৌশল অবলম্বন করেছে সে কৌশল তাদের আজকে বুমেরাং হয়ে গিয়েছে। আজকে দেখেন জাতীয় পার্টির যে চেয়ারম্যান, তিনি কাছে আর নাকি আর একটা মেসেজ এসেছে, সে মেসেজে তাকে জীবনের হুমকি দিচ্ছে, তাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি। চিঠির ভাষাটা দেখেন, যদি আপনার শত্রু আপনার কাছে চিঠি লেখে তাইলে কি এইভাবে লিখবে যে মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ভুল সিদ্ধান্ত, আপনার জীবন শঙ্কার মুক্ত নয় ইত্যাদি ইত্যাদি। এই যে মাননীয় চেয়ারম্যান সাহেব, বিরোধী দলের যদি কোনো নেতা কর্মীরা ওই জিএম কাদেরের কাছে হুমকি দেয় তাহলে কোনো অবস্থাতেই তারা মাননীয় মহাবর, মহামান্য ইত্যাদি সম্বোধন করে, চেয়ারম্যান সম্বোধন করে তাকে হুমকি দিবে, এটা একটা অবান্তর। এবং এগুলি সব মেকি গোয়েন্দারা এই সমস্ত নেটওয়ার্ক সাজিয়েছে এবং তারা বারবার এগুলি করে জনগণের ভাবমূর্তিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, আন্দোলন সংগ্রামকে ব্যাঘাত ঘটানোর জন্য এই সরকার সকল ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। দেখেন মারিয়া জাকাবো যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রের মুখপাত্র, তিনি বলছেন যে বাংলাদেশে একটা আরব বসন্ত হবে। তার আগে এদেশের প্রধানমন্ত্রী বলেছে মার্চের মধ্যে এদেশে একটা দুর্ভিক্ষ হবে। তার মানে হলো এ সমস্ত সবকিছুই তাদের বানানো এবং তাদের নিজের মেকিং করা। আমাদের বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে নস্যাৎ করার জন্য তারা এ সমস্ত গল্প এনে হাজির করেন। তারা একসময় আমেরিকাকে নিয়ে আসেন, একসময় তারা ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে আসেন, একসময় ভারতকে নিয়ে আসেন। হ্যাঁ, সত্য কথা হলো আমাদের দেশটা পরিচালিত হয় ভারতের রয়ের দ্বারা, মোদি এবং তার সরকার এবং অমিত শাহ দ্বারা। এই বাংলাদেশে নির্বাচন হবে 40 থেকে 45টা আসন, সেখানে র সেট করে দিয়েছে এবং রয়ের এই সেটিং এর মাধ্যমে এই আসনগুলি বণ্টন করা হয়েছে। বাংলাদেশের যত বাহিনী বলেন, সকল প্রধান, যত সচিব বলেন, সকল সচিব, যত ওসি বলেন, যত ডিসি বলেন, এসপি বলেন, আপনার প্রধান বলেন, যে কোনো বাহিনীর সবকিছু রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী হয় এবং তারা যার নাম প্রস্তাব করে সেই ওই পদে আসতে পারেন, ভিন্নতা অন্য কেউ আসতে পারেন না। জানেন যে এই রয়ের কুচক্রের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী একটা সংগঠন, যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছিল, অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, সেই বিডিআর কে তারা, ওই বাহিনীটাকে এই ভারতীয় র নিশ্চিহ্ন করে দিয়েছে, ভারতীয় বাহিনী নিশ্চিহ্ন করে দিয়ে তাদের নামের সাথে সাদৃশ্য রেখে এক পাশে হলো বিএসএফ আরেক পাশে হলো বিজিপি। তার মানে হলো তারা এই বাংলাদেশটাকে গ্রাস করে ফেলেছে। এখন শুধুমাত্র বাংলাদেশে যাদেরকে মন্ত্রী দেখেন, প্রধানমন্ত্রী দেখেন, প্রশাসন দেখেন, এগুলি সব হলো লেন্দু দর্জি, এদের আর কোনো সক্রিয়তা নাই, কোনো বাহিনীর কোনো ইমেজ নাই, সমস্ত ইমেজ নষ্ট করে দিয়েছে ভারতীয় র তাদের চক্রান্তে। আমাদের যেই রক্ত দিয়ে গড়া এ দেশ এবং এদেশের বাহিনীগুলি, এদেশের প্রশাসন সব কিছুকে তারা লেন্দু দর্জি বানিয়ে ফেলেছেন এবং আগামীতে তারা তাদের দিল্লিতে বসেই এই বাংলাদেশকে শাসন করবে। এই অভিপ্রায় নিয়ে এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা ছক করেছে এবং নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অতএব এখানে বাংলাদেশের কোনো বাহিনী, কোনো সংস্থা কিছুই করার ক্ষমতা রাখে না। তারা দিল্লির প্রেসক্রিপশনে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। অতএব আমরা বলতে চাই আমাদের দেশের নাগরিককে, আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি রাস্তা না নেমে আসেন, তাহলে সিকিমের মতো অবস্থা আপনাদের হয়ে যাবে।
অতএব সেখান থেকে করদ রাজ্য থেকে বাঁচতে স্বাধীনতা সার্বভৌমত্বতা এই লাল সবুজের পতাকা হাতে ধরে রাখতে হলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এখনই সময়। কারণ এই সময় যদি অতিক্রান্ত হয়ে যায় সেই ব্যাঙের গল্পের মতো আর সময় থাকবে না, আর গরম পানি থেকে বেরিয়ে আসতে পারবেন না। সেহেতু আমি অনুরোধ করব আপনারা সকলে রাজপথে আসেন, এই ভারতীয় র এবং ভারতীয় এই দালালদের হাত থেকে দেশকে রক্ষা করুন। তাছাড়া আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু হারিয়ে ফেলবো।